বর্তমান সময়ে পুরুষ কিংবা মহিলা সবার কাছেই পার্স বা মানিব্যাগ থাকে। আর এই পার্স বা মানিব্যাগের উপর নির্ভর করে আপনার কাছে টাকা থাকবে কি না থাকবে না। আপনার ওয়ালেট বা মানিব্যাগ প্রভাব ফেলে আপনার অর্থভাগ্যে, কারণ ওয়ালেট হলো সেই বস্তু যা সম্পদকে আকরিক করতে ধারণ করে। অনেকেই আছেন যারা অনেক পরিশ্রম করেও টাকা আয় করতে পারেন না, আবার অনেকে আছেন যারা অধিক টাকা আয় করলেও টাকা জমিয়ে রাখতে পারেন না, যার ফলে প্রায় সময়ই অর্থের অভাবে ভোগেন। তাই আজ আমি আপনাদেরকে এমন কিছু জিনিসের কথা বলবো যা পার্স বা মানিব্যাগে রাখলে আপনার ভাগ্য ফিরবে এবং আপনার কখনোই টাকার অভাব থাকবে না। চাল। টাকার অভাব দূর করার জন্য এবং বাজে খরচ কমানোর জন্য 21টি চালের দানা একটি ছোট কাগজে মুড়ে আপনার মানিব্যাগে রাখুন। এতে যেমন টাকা আসবে তেমনি বাজে খরচ কম হবে। আশীর্বাদ। বাবা মা বা গুরুজনের আশীর্বাদ স্বরূপ দেওয়া কোনো নোট থাকলে তাতে জাফরান এবং হলুদ মিশিয়ে তা আপনার মানিব্যাগ বা পার্সে রাখুন। এটা রোজগার বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনাকে নানা বিপদ থেকেও রক্ষা করবে। ধনদেবী লক্ষ্মীর ছবি। হিন্দু শাস্ত্র মতে সম্পদ এবং সৌভাগ্যের দেবী হলেন লক্ষ্মী। ধনদেবী লক্ষ্মীর ছবি মানিব্যাগে রাখা সবসময়ই ভালো। সকলেই জানেন শ্রী লক্ষ্মীর ছবি ঘরে থাকলে এবং তার নাম মনে মনে প্রার্থনা করলে আর্থিক কষ্ট লাঘব হয়। তাই অর্থের অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার মানিব্যাগ বা পার্সের মধ্যে দেবী লক্ষ্মীর ছবি রাখুন। এতে আপনার ভাগ্য ফেরার সঙ্গে সঙ্গে আয়ও বাড়বে। অশ্বত্থ পাতা। পুরাণ মতে অশ্বত্থ গাছ সবসময় শুভ লক্ষণের প্রতীক। তাই একটি অশ্বত্থ পাতা নিয়ে তা জলে ধুয়ে তা মানিব্যাগে রেখে দিন। কিছুদিন পর পাতাটি শুকিয়ে গেলে আরও একটি সতেজ পাতা নিয়ে মানিব্যাগে রাখবেন। এর ফলে আপনার প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনার কখনোই টাকার অভাব থাকবে না। এছাড়াও আপনার যদি কোনো মনস্কামনা বা অপূর্ণ স্বাদ থাকে তাহলে সেটা সাদা কাগজে লিখে একটি লাল খামের মধ্যে ঢুকিয়ে মানিব্যাগ বা পার্সের মধ্যে রাখতে পারেন, তাতে আপনার মনোকামনাও পূর্ণ হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।